কোণে দেখতে গিয়ে যে টাকা দেয়া হয় এটা বৈধ কিনা জি কনে দেখতে গিয়ে টাকা দেয়া হয় তবে এখানে আগে একটু বলে নেই কি কনে দেখতে গিয়ে শুধু স্বামী দেখবে যে ছেলে বিবাহ সে দেখবে কিন্তু দেখা যায় দুলাবায় নিয়ে যায় বাপ নিয়ে যায় বাপের জন্য দুলাবায়ের জন্য আর কারোর জন্য এই মেয়ে দেখতে যাওয়া যায়জ নয় শুধুমাত্র ছেলে দেখবে প্রথম কথা দ্বিতীয় কথা হলো আপনি ছেলে মেয়ে দেখেছেন মেয়ে দেখার পরে হাদি হিসাবে আপনি তাকে কিছু টাকা দিতে পারেন কোনো অসুবিধা নেই যে কোনো শিশু যখন মস্মিকের ঘরে বা কাফের ঘরে জন্মগ্রহণ করে এবং মারা যায় অবস্থায় পরকালে তার পরিণতিটা কি হবে পরকালে পরিণতি আল্লাহ ভালো জানেন তবে হাদিস যেটা রয়েছে সেটা হল্লা কেন একটা হাদিস আছে যে তারা বড় হলে কি আমল করত আল্লাহ ভালো জানেন সে অনুযায়ী তার ফয়সলা হবে আরেক দলের হলো যে সে যেহেতু এখনো গুনায় করার বয়সে পৌঁছিনি অতএব সে জান্নাতে যাবে তবে চূড়ান্ত ফাইসেল আল্লাহ বাল্য বিয়ে সম্পর্কে ইসলাম কি বলে বাল্য বিবাহ মানে নাবালিক অবস্থায় বিবাহ আমাদের দেশে বাল্য বিবাহ বলতে বোঝানো যে আঠারো বছর নিচে যে কোনো নারীকে মানে নাবালিকা বলা হয় সাবালিকা বলা হয় না এটা সম্পর্কে আসলে ইসলাম কি বলে ইসলামের কোনো আপত্তি নাই এতে যে বালেগা হইলি হয় অথবা বালেগা না হলেও বিবাহ বন্ধন হতে পারে তবে তার সাথে ঘর করবে বালেগা হওয়ার পরে যেমন আইসারদ আল্লাহ আহনাকে ছয় বছর সময় আল্লাহ রসুল রসুল ইসলাম বিবাহ করেছেন নয় বছরের সময় তার ঘরে উঠিয়েছেন আর মহিলা বালেগা আর বারো বছরের স্বাভাবিক নিয়মে বালেগা হয় তবে স্বাস্থ্য ভালো হলে এর আগো হতে পারে আর ছেলে বালেগা স্বাভাবিক নিয়মে পনেরো বছরে তবে স্বাভাবিক স্বাস্থ্য ভালো হলে বা ভিন্ন কারণে এর আগো হতে পারে এই জন্য এই বাল্য বিবাহ অর্থাৎ বালে হওয়ার পূর্বে যে আর বিশ্ব আমাদের যেটা বলা হয় এটা শরীয়দের সম্পর্ক এটা রাষ্ট্রীয় ব্যাপার রাষ্ট্রের নির্দেশ এটা যে কুড়ির আগে বুড়ি নয় বিশের আগে বিবাহ নয় এটা হলো সরকারি স্লোগান কিন্তু শরীয়দের সাথে সম্পর্ক নেই বাবা ভাই একসাথে বিজনেস করতেন বাবা মারা গিয়েছেন এখন দুই ছেলে আছেন তারা ব্যবসাটা ভাগাভাগিটা কীভাবে করবে ছোট ভাইয়েরা এখন ভাই দুই ভাই যদি থাকেন আর যদি কেউ না থাকে তাহলে পুরো সম্পদের মালিক তারাই হবে এবং দুজন অর্ধেক অর্ধেক নেবেন যদি আর কেউ না থাকে যদি আর বোন না বোন না থাকে অথবা আর কোনো রিলেটিভ মা না থাকে ইত্যাদি না থাকে যদি তাইলে ওনারা ভাগ করে নেবেন দুজন সমান সমান করে যদি মা থাকে বা বোনেরা থাকে তারা ওই সময়তে ওই যে যে সিস্টেম মিরাস আছে তাদের মিরাস অনুযায়ী তার হক দিতে হবে তার হক দিতে হবে যেমন বোন থাকলে ছেলে মেয়ে এক একর থাকলে ছেলের ডবল মেয়ের অর্ধেক থাকবে মা থাকলে 100 100 ভাগের এক ভাগ দিতে হবে আচ্ছা যদি থাকে আচ্ছা সম্পত্তিতে দেখা গেলো যে ছেলেটাই কষ্ট করে দাঁড় করিয়েছে বড় ছেলে দাঁড় করিয়েছে এখন সে কি বেশি কিছু পেতে পারে কিনা আসলে মূল টাকার মালিক বাবা বাট ছেলে হচ্ছে যে বড় ছেলে তাকে অনেক সহযোগিতা করেছে সেক্ষেত্রে সে বেশি নিতে পারে মেয়েরা হিসাবে বেশি নিতে পারবে সুযোগ নেই কিন্তু বাপ জীব দশা যদি তাকে বেশি যে সে পরিশ্রম করেছে সংসারটা গুছিয়েছে ব্যবসাটা তুলেছে সেই হিসাবে বাপ জীব তাকে কিছু বেশি দিলে দিয়ে যেতে পারেন কিন্তু মৃত্যুর পরে শরীর যে বন্টন করে। ঠিক সেভাবে বন্টন করতে হবে আর এতে তার হতাশ কোনো কারণ নেই সে তো সে পরিশ্রম করেছে আল্লাহ হয়তো তাকে আর যখন এই নির্দেশটা মেনে চলবে আল্লাহ হয়তো তাকে আরেক দিক দিয়ে অনেক বাড়াই দিতে পারে